मोहम्मद तुम्हें पढ़ो नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम उनार नुबुवतेर 23 बछरेर जीवनीते सब थेके बेशी जदि कोनो विषये गुरुत्व दिएछेन तो नबी सल्लल्लाहु अलैहि वसल्लम शिक्षार उपरे ज्ञान अर्जनेर उपरे शिक्षा अर्जनेर उपरे नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत के गुरुत्व दिए छे। आज जदि आमादेर एई प्रश्न छोड़ा होए आमादेर जदि जिज्ञासा करा होए आज पृथ्वीर बुके केनो मुसलमान एतो लांछित केनो एतो निकृष्ट क्यों एत पददलित क्यों एत उपेक्षित कि उत्तर आज के पृथ्वीर बुके मुसलमान जाति द्वितीय बृहत्तम जाति जदि पृथ्वी 800 कोटी मानुष बास करे तो 150 कोटी मानुष शुधु अल्हम्दुलिल्लाह तारो ऊर्धे मुसलमान ही रहे छे कलमा वाला रहे छे। क्यानो आज एई पृथ्वीर बुके 10-20 लाख 2-1 कोटी जनसंख्यार उपरे जाति जे बास करछे तारा निजेदेरके निरापद मने करछे तारा निरापत्ताय बास करछे तारा तादेर सम्माने ससम्माने तारा बास करछे तारा तादेर अधिकार निये बास करछे किन्तु आज एइ मुसलमान बृहत्तम जाति होवा सत्त्वेओ केन आज एत बेशी उपेक्षित केन एत लांछित क्यों एत वंचित वंचनार लाछनार कारण कि अन्य कोनो कारण आपनी खुजे पाबेन नी एकटाई मूल कारण सेटा होच्छे आज आमादेर जातिर मध्ये शिक्षा नहीं शिक्षा ना थाकार जन्नो ये जातिर चेतना मरे गेछे चेतना शेष हो गेछे बिलुप्त हो गेछे जातिर चेतना। आज आमरा पृथिवीर बुके लांछित कारण जे आमरा ई पृथिवीर बुके सब थेके नाकि बेशी आमरा अज्ञ मूर्ख असामाजिक आमादेर लांछनार कारण आमादेर अज्ञता आमादेर मूर्खता। आज पूरो दुनिया बोलछे राष्ट्रपुंज बोलछे जे मुसलमान जाति शिक्षाय क्रिश्चि कल्चारे अनेक पीछे रयेछे अफसोस आज आमार जातिर उपरे आमार जुबक गोष्ठीर उपरे आमार समाजेर वित्तशाली भाईदेर उपरे आमार समाजेर नेता भाईदेर उपरे आमार दुःख आमार अफसोस जे आज आमरा जातिके सठिक दिशा दिते पारिनि जातिके सठिक दिशाय परिचालना करते पारिनि। বন্ধুগণ কেন এটা তো বাস্তব কি আমাদের সমাজে শিক্ষা আছে না দ্বীনি শিক্ষা আছে না জেনারেল শিক্ষা আছে এই বাস্তব তো অনস্বীকার্য এটা তো অস্বীকার করাই যাবে না
যে আমাদের জাতির মধ্যে মূর্খের সংখ্যা অনেক অনেক বেশি। আর যে জাতির কথা আমি উল্লেখ করলাম, যে জাতির সূচনা সূচনা শিক্ষা দিয়ে, যে জাতির সেই মহান প্রফেট বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি যে ধর্ম গ্রন্থ আমাদের জন্য বিশ্ববাসীর জন্য কল্যাণময়, সেই ধর্মগ্রন্থ সার্বজনীন ধর্মগ্রন্থ কোরআনে করিম, সেই কোরআনের করিমের প্রথম বাক্য হচ্ছে ইকরা, হে মানব জাতি তোমরা পড়ো। কত বড় শিক্ষণীয় বিষয়, কত বড় জ্ঞান এই কথার ভিতরে লুকিয়ে রয়েছে। আপনি একটা কোন জাতির কোন ধর্মের ধর্মগ্রন্থ দেখান, যে যার প্রথম বাণী এই দিয়ে শুরু হয়েছে ইকরা, তুমি পড়ো। আর কোন জাতি ততক্ষণ পর্যন্ত নিজের অধিকার পাবে না, অধিকার থেকে বঞ্চিত থাকবে, যতক্ষণ পর্যন্ত সেই জাতির মধ্যে চেতনা ফিরে আসবে না। চেতনাশীল জাতি, সচেতন জাতি একমাত্র নিজের অধিকার নিতে পারে। আর শিক্ষাবিহীন কোন জাতি সচেতন হতে পারে না, চেতনাশীল হতে পারে না, তাদের চেতনা বোধ আসতে পারে না শিক্ষাবিহীন। তাই আমি আমার এই যুবক ভাইদের কাছে আমি অনুরোধ করব যে আল্লাহ আপনাদের যে আওলাদ দান করেছেন, আল্লাহ যে আপনাদের সন্তান সন্ততি দান করেছেন, এরাই আপনার সব থেকে মূল্যবান সম্পদ। এদের ভবিষ্যৎ গড়ে তুলুন, এদের ভবিষ্যৎ বানান। যদি আপনি বাঁচতে চান, আপনি আপনার আসন্ন জেনারেশনকে প্রজন্মকে বাঁচাতে চান, যদি আপনি আমি ইসলামকে বাঁচাতে চাই, ধর্মকে বাঁচাতে চাই, তাহলে আমাদেরকে শিক্ষার বিষয়ে সজাগ হতে হবে। হাদিসে পাকে রয়েছে আবাওয়াহু ইউহাওয্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, কোন সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার কপালে লেখা থাকে না যে এ মূর্খ হবে, এ অজ্ঞ হবে, এ মাতাল হবে, এ চোর হবে, এ ডাকাত হবে, এ গুন্ডা হবে, এ লম্পট হবে, কারো মাথায় কপালে লেখা থাকে না। আমি যদি বলি যে তার মা বাপ, তাদের সামাজিক পরিবেশ, তাদের গ্রাম্য পরিবেশ, তাদের এলাকার পরিবেশ সেই ছেলেকে মাতাল বানিয়ে দেয়, চোর বানিয়ে দেয়, গুন্ডা বানিয়ে দেয়, লম্পট বানিয়ে দেয়, আর আমি বলছি না, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সন্তান সন্ততিকে নষ্ট করে তার বাপ মা তাদের জীবনকে তাদের ভবিষ্যৎকে একমাত্র নষ্ট করে তাদের বাপ মা। অতএব আমি এজ এ ফাদার, আমি একজন বাপ হওয়ার জন্যে আমার কিছু দায়িত্ব রয়েছে, আমি একজন মা হওয়ার জন্যে আমার কিছু দায়িত্ব রয়েছে,
গাল শেখানো এটাই আমাদের দায়িত্ব নয়। আজ আপনি একটা মুসলমান পাড়ায় ঢুকে যান, কতটুকু সভ্যতার চিত্র আমাদের পরিবেশে রয়েছে। একজন জ্ঞানী গুণী একজন ভালো মানুষ আমাদের পরিবেশ দেখে বুঝতে পারবে যে কতটুকু সভ্যতার ছাপ রয়েছে। আজ আমাদের এই কচি কাঁচা যাদের 5 বছর বয়স 4 বছর বয়স, কে এদেরকে এত গাল বাকান শেখালো? কোথা থেকে এ শিখেছে গাল বাকান? কোথা থেকে এই নোংরা কথাগুলো শিখেছে? আমাদের ছেলেপুলেরা যখন 10 বছর 12 বছর 15 বছরের হয়ে যাচ্ছে, কে এদেরকে বিড়ি পান করা শেখাচ্ছে? কে এদেরকে গুটখা খাওয়া শেখাচ্ছে? কে তেরেঙ্গা খাওয়ানো শেখাচ্ছে? কে এদেরকে নেশা করা শেখাচ্ছে? কোথা থেকে এরা শিখছে? আমি দায়িত্ব সহকারে বলছি, বিশ্বাস না হয় আপনি লিখে রাখুন, যদি আমরা এই নিজেদের আওলাদের প্রতি যত্নবান না হই, এদেরকে যদি সুশিক্ষা না দেই, এদেরকে যদি আদব কায়দা না শেখাই, কসম খোদার আসন্ন প্রজন্ম, আসন্ন প্রজন্মতে আপনি দিন খুঁজে পাবেন না। আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো না। যে অধিকার আজ আমরা পাচ্ছি, এইটুকু অধিকারও আর পাবো না। আরো কি বুঝতে বাকি রয়েছে? আমাদেরকে এসসি এসটি এইরকম সমস্ত শিডিউল কাস্ট ছোট জাতি থেকেও আরো নিকৃষ্ট বানানোর মাস্টার প্ল্যান চলছে, আরো কি বুঝতে বাকি রয়েছে? মুসলমান বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়েছিলেন, যে শিক্ষা দিয়েছিলেন, যদি আমরা সেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে শিক্ষা লাভ করতাম, সেই শিক্ষা অর্জন করতাম, সেই আদর্শ যদি আমরা মেনে নিতাম, মহতরম বুজুর্গ দোস্ত, আজ আমাদের প্রতি কোন জাতি আগুল তুলে কথা বলতে পারত না, ঘৃণা করত না, আমরা করুণার পাত্র হতাম না, আমরা ঘৃণার পাত্র হতাম না, আমরাই সর্বোচ্চ মহান মানব হতাম। এটা তো কোরআনও বলছে, ওয়া আনতুমুলা আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সর্বোচ্চ মহামানবের রূপে এই দুনিয়ায় বিরাজমান হবে যদি তোমরা সঠিকভাবে আল্লাহ আল্লাহর রাসূলের নিয়মকে পালন করো, আহকামকে পালন করো, যদি তোমরা নবীর আদর্শকে মেনে পালন করে চলো। নবীজি গাল বাকান শেখায়নি, নবীজি মাতলামি করতে শেখায়নি, নবীজি তো মাতলামির বিরুদ্ধে জেহাদ করতে এসেছিলেন, নবীজি তো নোংরামির বিরুদ্ধে জেহাদ করতে এসেছিলেন, নবীজি তো গালবাগানের বিরুদ্ধে জেহাদ করতে এসেছিলেন, নবীজি তো মারপিটের বিরুদ্ধে জেহাদ করতে এসেছিলেন। কাউকে মারা, কাউকে কষ্ট দেওয়া, কারো নিধন করা, কাউকে লুটে নেওয়া, কাউকে শেষ করে দেওয়া, এই এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসেননি। আমাদেরকে মনুষ্যত্বের শিক্ষা, ইনসানিয়তের শিক্ষা, আমাদেরকে মানবতার শিক্ষা, হিউম্যানিটির হিউম্যানিটি এডুকেশন দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে, এই ধরার বুকে এসেছিলেন। আজ আমাদের কাছে শিক্ষাই নেই, আমাদের দুই কুল হারা, না ইধার কে রহে না উধার কে রহে, না বেসালে সনম
ना खुदा, ना खुदा ही मिला, ना विसाल सनम, ना इधर के रहे ना उधर के रहे, ना दुनिया हासिल होलो ना आखिरत हासिल होलो, ना अल्लाह राजी होलो ना दुनिया आमादेर बोनलो। मोहतरम बुजुर्ग दोस्तों, आमरा दुनियाए नाकाम होए जाच्छी, आखिरतेरो आखिरतेओ आमरा नाकाम होए जाच्छी। मोहतरम बुजुर्ग दोस्तों, खूब करुण परिस्थिति दिए आमरा चलछी, आमरा आगुन निये खेला करछी, आमादेर हाते आगुन देवा हुए छे, एतो संकटमय मुहूर्ते এই রকম সন্ধি সন্ধিক্ষণে যুগ সন্ধিক্ষণে মুসলমান ভাইরা বন্ধুরা আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি? আমি বলছি না সন্ত্রাস ইসলাম শেখায় না, একজন খাঁটি মুসলমান, আদর্শবান মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাননে ওয়ালা মুসলমান কখনো সন্ত্রাসবাদী হতে পারে না। ইসলাম সন্ত্রাস বিরোধী, ইসলাম ইসলামের সন্ত্রাসের জন্য এক ইঞ্চিও কোথায় জায়গা নেই, ইসলাম সন্ত্রাস মুক্ত। অন্যায় অবিচার করা এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, কারো উপরে চড়াও করা এটা নবীজির তরিকা নয়, এটা ইসলামের শিক্ষা নেই। অতএব আমি তো নবীজি মহব্বত বিতরণ করার জন্য দুনিয়ায় এসেছিলেন, ভালোবাসা দেওয়ার জন্য দুনিয়ায় এসেছিলেন। নবীজি নিজের উম্মতিদেরকেও ভালোবাসা দিয়েছেন, যারা নবীজির উপরে ঈমান আনেননি তাদের প্রতিও নবীজি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, ভালোবাসা দিয়েছেন তাদেরকেও, তাদেরকে বুকে জড়িয়েছেন, তাদেরকে কাছে টেনেছেন, অসহায় লোকের সহযোগিতা করেছেন, অসহায় লোকের কাছে দাঁড়িয়েছেন। এইটাই তো ইসলামী শিক্ষা, এইটাই তো নবীজির আদর্শ। মহতরম বুজুর্গ দোস্ত, অতএব মুসলমান কখনো লম্পট হতে পারে না, মুসলমান কখনো দুষ্কৃতি হতে পারে না, মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। টেরিস্ট হওয়া কোনো মুসলমানের কাজ নয়, কিন্তু আজ এই সমস্ত তকমা মুসলমানদের উপর দিয়েই চালানো হচ্ছে। কেন? আমাদের কাছে শিক্ষা নেই, আমরা জাহেল, আমরা অজ্ঞ, আমরা মূর্খ, আমরা অশিক্ষিত, আমরা অসামাজিক। অতএব আর ঘুমানোর সময় নেই, আদর্শবান হও। আজকের সময়ে প্রত্যেক বাপকে এই চেষ্টা করতে হবে যে তার ছেলে যেমন ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে, তার মেয়ে যেন ভালো শিক্ষায় শিক্ষিতা হতে পারে। কোথাও কি হাদিসে মানা রয়েছে যে মুসলমানের ডাক্তার হওয়া যাবে না, মুসলমান ছেলের মাস্টার হওয়া যাবে না, মুসলমান ছেলের উকিল হওয়া যাবে না, মুসলমান ছেলের ব্যারিস্টার হওয়া যাবে না, মুসলমানের আইপিএস অফিসার হওয়া যাবে না, মুসলমানের আইএএস অফিসার হওয়া যাবে না? কোথায় লেখা আছে এগুলো করা যাবে না? অতএব আমি বলছি দায়িত্ব নিয়ে, আমার বন্ধুগণ, অবশ্যই আমাদের এখন সামাজিক কর্তব্য, ধর্মীয় কর্তব্য, আমরা আমাদের সন্তান সন্ততিদের, আমরা আমাদের ঔলাদদেরকে উঁচু শিক্ষায় শিক্ষিত করব, ভালো শিক্ষা দেব। ভালো শিক্ষার মানে এই নয় যে মুসলমানের ছেলে ওই 8-9 পর্যন্ত যাবে, মাধ্যমিকের দুয়ার গড়া পর্যন্ত যাবে, খুব বেশি মাধ্যমিক, মাধ্যমিক এটা কোনো শিক্ষা নেই। এখন বর্তমান যুগে মাধ্যমিক কোনো কোয়ালিফিকেশন নয়, মাধ্যমিক পর্যন্ত শিক্ষার কিছুই এমন মূল্য নেই।
অতএব মুসলমান এটা ভাবো না যে আমার ছেলে মাধ্যমিক পড়ে নিয়েছে, 9 পর্যন্ত পড়ে নিয়েছে, তো অনেক কিছু পড়ে নিয়েছে, এটা আমাদের ভ্রান্ত ধারণা নয়। যে যুগ এসেছে এই যুগে আমাদেরকে আমাদের ছেলেপুলেকে অনেক হাইলি এডুকেটেড বানাতে হবে, অনেক উঁচু শিক্ষিত বানাতে হবে। আমাদের ছেলেরা ব্যারিস্টার হবে, আমাদের ছেলেরা সার্জন হবে, আমাদের ছেলেরা পাইলট হবে, আমাদের ছেলেরা দুনিয়াবী শিক্ষায় জেনারেল শিক্ষায়ও স্কলার হবে, আর দিনী শিক্ষায়ও চেতনাশীল হবে, দিনী শিক্ষায়ও শিক্ষায় ও শিক্ষিত হবে। মহতরম বুজুর্গ দোস্ত, অতএব আমাদেরকে দুনিয়াবী শিক্ষা দিতে হবে, কিন্তু দিনী শিক্ষার সাথে সাথে, দিনী শিক্ষার মেজাজে, দিনী শিক্ষাও যেমন সে পায়, সে মুসলমান হয়ে, ইমানওয়ালা হয়ে, কলমাওয়ালা হয়ে, ভালো মাস্টার হোক, ভালো ডাক্তার হোক, ভালো সার্জন হোক, ভালো স্পেশালিস্ট কোনো বিষয়ে সে হোক, সে স্কলার হোক, সে আরও অনেক কিছু, সে জ্ঞানী গুণী বুদ্ধিজীবী রথী মহারথী পণ্ডিত মহাপণ্ডিত হোক, প্রয়োজন আছে। মুসলমান, যদি আমরা আমাদের নিরাপত্তা চাই, আমরা যদি আমাদের হক আমাদের দাবি নিয়ে বাঁচতে চাই, যদি আমরা আমরা যদি সভ্য হয়ে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে শিক্ষায় এগিয়ে যেতে হবে, আমাদের ছেলেপুলেদেরকে অনেক শিক্ষা দিতে হবে, দুনিয়াবী শিক্ষাও দিতে হবে আর দিনী শিক্ষাও দিতে হবে। আগে দিনী শিক্ষার তেমন সুব্যবস্থা ছিল না, এখন আলহামদুলিল্লাহ দিনী শিক্ষার সুব্যবস্থা এই দিনিয়াত মুনাজ্জম মাকতাবের মাধ্যমে এই এই দিনী শিক্ষাকে এত সুন্দরভাবে আপডেট করা হয়েছে যে আপনার ছেলে স্কুলে গিয়েও, আপনার ছেলে নার্সারিতে গিয়েও, আপনার ছেলে হাই স্কুলে গিয়েও এই দিনী মুনাজ্জম মাকতাবের দিনিয়াত মুনাজ্জম মাকতাবের মাধ্যমে সে প্রাথমিক বেসিক ইসলামিক শিক্ষাও আরামসে নিয়ে নিতে পারবে, আর সে ইসলাম সম্পর্কে অবহিত হয়ে যেতে পারবে, অবগত হয়ে যেতে পারবে, সে তার ইমানের হেফাজত করে নেবে, সে তার ইমানের সুরক্ষা করে নিবে, সে নামাজ শিখে নিবে, কলমা শিখে নিবে, দরুদ শিখে নিবে, সে আকীদা শিখে নিবে, সে মসলা মসাইল শিখে নিবে, সে কোরআন শিখে নেবে। মহতরম বুজুর্গ দোস্ত, তারপরে সে যা তার মন চায় সে হোক, জাতির জন্য, কবের জন্য, সমাজের জন্য, মানবের জন্য সে যা হতে চায় হোক, মানবের সেবা করুক, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সেবা করা, এটা আমাদেরই দায়িত্ব, এটাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। অতএব আপনার ছেলেও মাস্টার হতে পারে ভাই, আপনি বিশ্বাস রাখুন, আপনার ছেলেও একজন ভালো স্কলার হতে পারে, আপনার ছেলেও ভালো একজন মুফতি হতে পারে, আপনার ছেলেও একটা ভালো সার্জন হতে পারে, একটা ভালো ডাক্তার হতে পারে, সব কিছু হতে পারে আপনার চেষ্টায়। আপনি যদি ওই ছেলেকে মাস্টার বানাতে চান, মাস্টার বনবে, আপনি যদি ওই ছেলেকে চোর বানাতে চান, চোর হয়ে যাবে, আপনি যদি ওই ছেলেকে হাফিজে কোরআন বানাতে চান, হাফিজে কোরআন হয়ে যাবে। আমার বাপ যদি আমাকে না পড়াতো, তাহলে আমি কি হাফিজে কোরআন হতে পারতাম? আল্লাহর কসম, আল্লাহর মেহরবানি, যদি এক্ষুনি বলা হয় আমি আলিফ লাম থেকে সুরা নাস পর্যন্ত এইখানে বসে শুনিয়ে দেবো, তাহলে আমার বাপ আমার মা, তাদের অবদান, তাদের এহসান, তারা চেষ্টা করেছিল, তাই তো সেটা সম্ভব হয়ে উঠেছে। আজ এই বক্তা ভাইয়েরা এসেছেন, এনারা এত বড় বড় তাবড় তাবড় বক্তা, পুরো পশ্চিম বাংলাকে চষে বেড়াচ্ছেন, ইনাদের মা বাপ যদি ইনাদেরকে সুশিক্ষিত না করতেন, তাহলে ইনারা বক্তা কি করে হতেন? এই বাচ্চারা যদি এদের উপরে আপনারা যত্নবান হন, এদেরকে যদি কিছু বানাতে চান, তো আল্লাহ পাক এক সময় আসবে, এদেরকে আল্লাহ পাক আপনাদের ধারণার থেকে অনেক ঊর্ধ্বে, অনেক অনেক কিছু আল্লাহ পাক এদেরকে বানিয়ে দিবে, অনেক ট্যালেন্ট এদের মধ্যে লুকিয়ে রয়েছে, সমস্ত মানুষের মধ্যে ট্যালেন্ট লুকিয়ে রয়েছে, সেই সেই প্রতিভা, সেই ট্যালেন্টকে তার বহির প্রকাশের জন্য পরিবেশ দরকার, তার জন্য তার উপরে মেহনত করতে হবে, তারপরেই তো সেই ট্যালেন্টটা, সেই প্রতিভাটা ফুটে উঠবে। তাই মহত্তরম বুজুর্গ দোস্ত,
যেহেতু আজকের এই টপিক ছিল, এই টপিকের উপরে দু চার কথা বললাম, মনে হয় পাঁচ সাত মিনিট আমি বেশিই নিয়ে নিলাম। আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বেশি বোঝার তৌফিক দান করুক, এবং আল্লাহ পাক আমাদেরকে আমাদের আওলাদের প্রতি যত্নবান হওয়া, তাদেরকে ভালো শিক্ষা দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাই, আপনি যে কামাচ্ছেন এত মেহনত করে, যে আপনি কামাচ্ছেন আপনার এই উপার্জিত পয়সার উপরে সব থেকে বেশি হক আপনার আওলাদের রয়েছে, খাওয়ানোর জন্য নয়, পড়ানোর জন্য নয়, তাদেরকে মানুষ করে গড়ে তোলার জন্য। অতএব আপনার উপার্জিত পয়সার সিংহভাগ, বেশিরভাগ পয়সাটা এই আপনার আওলাদকে গড়ে তোলার জন্য, তাদের সুশিক্ষার জন্য খরচা করুন, পিছপা হবেন না। আল্লাহ বড়, আল্লাহই সহায়। আল্লাহ পাক আমাদের আপনাদের সবাইকে সুমতি দান করুন। আল্লাহ আমাদেরকে আমাদেরকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। ইসলামকে, দিনকে আর মানব জাতির সেবাকে আঁকড়ে ধরে নেওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।